গোটা রাজ্যের পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলায় হু হু করে বৃদ্ধি পাচ্ছে করোনা সংক্রমণের সংখ্যা। এই পরিস্থিতিতে সরকারি অ্যাম্বুলেন্সগুলি ছাড়া পাবলিক অ্যাম্বুলেন্সগুলি সংক্রমণের কারণে পাওয়া যাচ্ছে না, কারণ সারা রাজ্যেই করোনা আতঙ্ক ছেয়ে গেছে। এই কারণে পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট পঞ্চায়েত সমিতিকে পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারীর সহায়তায় দেওয়া হয় একটি অ্যাম্বুলেন্স। এতে উপকৃত হয়েছেন কোলাঘাট ব্লকের সমস্ত মানুষ। কোলাঘাট পঞ্চায়েত সমিতির সহসভাপতি রাজকুমার কুণ্ডু বলেন, কোলাঘাট ব্লকের একটি মাত্র অ্যাম্বুলেন্স ছিল বেশ কয়েকদিন আগে, কিন্তু পথ দুর্ঘটনায় মৃত্যু হয় অ্যাম্বুলেন্স চালকের, বিকল হয়ে যায় অ্যাম্বুলেন্স, ফলে নানান সমস্যার সম্মুখীন হতে হয় ব্লকের সাধারণ মানুষকে। কারণ এই মহামারীর সময় জরুরি পরিষেবা অত্যন্ত প্রয়োজনীয়। সেই কথা মাথায় রেখেই পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারীকে জানানো হয় অ্যাম্বুলেন্সের কথা। অবশেষে পরিবহন মন্ত্রীর সহযোগিতায় দেওয়া হয় একটি অ্যাম্বুলেন্স। অন্যদিকে এই অ্যাম্বুলেন্সের দ্বারা পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারীর সহযোগিতায় সাধারণ মানুষ অনেক উপকৃত হবে এমনটাই জানান কোলাঘাট পঞ্চায়েত সমিতির সভাপতি তপন কুমার ঘোড়া। কোলাঘাট ব্লকে অ্যাম্বুলেন্স আগে ছিল, অ্যাম্বুলেন্স একটা দুর্ঘটনা একটা নষ্ট হয়ে যায়, তারপর আমাদের মন্ত্রী পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী মহোদয় একটা অ্যাম্বুলেন্স আমাদের পাঠিয়ে দিয়েছেন আর কি, কোলাঘাট ব্লকের জন্য, মানুষের পরিষেবার জন্য। যে কোনো মানুষ যে কোনো রোগে আক্রান্ত হলে সঙ্গে সঙ্গে আমরা এই অ্যাম্বুলেন্স দ্বারা আমরা পরিবহন করতে পারি। মন্ত্রী আমাদের কোলাঘাট ব্লকে একটি অ্যাম্বুলেন্স দিয়েছিল, সেটা অ্যাম্বুলেন্সটা দিয়ে মানুষের পরিষেবা চলছিল। তো সেই পরিষেবাটা হঠাৎ অ্যাক্সিডেন্ট কারণে দুর্ঘটনা, একটা ড্রাইভার সহ গাড়িটা নষ্ট হয়ে যায়। তারপরে কিছুদিন আমাদের কোলাঘাটের মানুষের একটু সমস্যা হয়েছিল যে অ্যাম্বুলেন্সে কেউ সরকার কোনোভাবে প্রশাসন দায়িত্ব নিচ্ছে না, এবং এই নিয়ে একটা এর আগেও সোশ্যাল মিডিয়ায় একটা ভাইরাল হয়েছে। তো যাই হোক, আমরা চাই সবসময় পরিষেবা দেওয়ার জন্য এরপর মাননীয় মন্ত্রী সাহেবকে এটা জানানো হয়েছিল। মন্ত্রী সাহেব আগের মতোই গাড়িটা নষ্ট হয়ে গেছে বলে আবার পুনরায় একটি বড় অ্যাম্বুলেন্স কোলাঘাট ব্লকের মানুষের পরিষেবা যাতে ঠিকঠাক থাকে, যাতে পরিষেবা বিঘ্নিত না হয়, তার জন্য উনি পাঠিয়েছেন। সৌমাল্য বন্দ্যোপাধ্যায়, রিপোর্ট আনন্দ বাংলা। Your sanitizer tunnel here.